এই পৃথিবীতে 800 কোটি লোক জীবিত আছে, আমিও তাদের মধ্যে একজন, আর আপনারাও। আপনার আর আমার এই পৃথিবীতে প্রতি সেকেন্ডে কেউ না কেউ জন্ম নেয়, আর কেউ না কেউ মারাও যায়। কিন্তু আপনারা কি আমাকে বিশ্বাস করবেন যদি আমি বলি যে আমি এক সময় জীবিত ছিলাম, এক সময় মৃত, আর তারপর এক সময় জীবিত? মাথা কাটানোর দরকার নেই, এটা আমারই গল্প বলছি, যেটা আমার মুখেই শুনুন। আজ থেকে কিছু 5 বছর আগের কথা, আমি কল সেন্টারে কাজ করতাম, আর আমার শিফট রাতে সম্ভবত 2টোর সময় শেষ হতো। এইরকমই এক রাতে যখনই আমি বাড়ি ফিরছিলাম, তখন হঠাৎ করে বৃষ্টি হতে লাগলো, আর বৃষ্টির জন্য রাস্তার লাইট নিভে গেল, আর চাঁদও মেঘে ঢেকে গেল। রাস্তায় প্রচুর অন্ধকার ছিল, রাস্তায় আমাকে ছাড়া আর কেউ ছিল না। আমার পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল। আমি কিছুটা দূরে এগিয়ে গিয়েছিলাম যে আমি 2টো আরও পায়ের আওয়াজ শুনতে পাই। আমি ভাবলাম যে আমার পেছনে কেউ আছে, কিন্তু যখনই আমি তাকালাম দেখলাম কেউ নেই। বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চমকার ছিল, তাই আমি আরও তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। আমার সাথে ওই পা আরও তাড়াতাড়ি চলতে লাগলো। তখনই আমি আবার পেছনে তাকালাম, আর এইবার বিদ্যুৎ চমকানোর সাথেই আমি আমার পেছনে যে হাঁটছিল তার মুখ দেখতে পেলাম। আর আমি যা দেখলাম সেটা আমার বিশ্বাসেরও বাইরে ছিল। আমি দেখলাম যে আমার পেছনে যে হাঁটছিল সে আমাকে দেখছিল। ওর শরীর তো আমার মতনই ছিল, আর জামাও আমার মতো, কিন্তু ওর মাথা একটা ষাঁড়ের মাথার মতন ছিল। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। আর আমি নিজের বাড়ির দিকে দৌড়াতে থাকলাম, আর জোরে দৌড়াতে থাকলাম, আর ততক্ষণ থামলাম না যতক্ষণ না আমি নিজের দরজায় পৌঁছালাম। আমি যখনই বাড়িতে ফিরলাম লাইট চলে এসেছিল। আমি যখন জানালা দিয়ে বাইরে তাকালাম, তো দেখলাম যে ওই জন্তুর মাথাওয়ালা মানুষ আমারই জানালার বাইরে দাঁড়িয়ে আছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম যে হে ভগবান, এখান থেকে চলে যায়, আমি আর কিচ্ছু চাই না। কিন্তু হয়তো এটা আমার দিন ছিল না। আমি দেখলাম যে ওই লোকটা 3-4 পা পেছনে হাঁটার পর রাস্তার উপর দাঁড়িয়ে পড়ল, আর নিজের 2 হাত তুলে চিৎকার করল। ওর চিৎকার এত জোরে ছিল আমার জানালার কাঁচ ভেঙে গেল। এখন ওর আর আমার মাঝখানে আর কিছুই ছিল না। আর যদি ভয় পেয়ে নিজের চোখ বন্ধ করে নিলাম, আর আমি অনুভব করলাম যে কেউ আমার মাথাটা 2টো হাত দিয়ে ধরেছিল, আমার শুধু এটুকুই মনে আছে। তারপর যখন আমার ঘুম ভাঙল, তখন টিভি চলছিল, আর টিভির নিউজ চ্যানেলে খবর দেখাচ্ছিল যে শহরে কোনো রবি বর্মা মারা গেছে। রবি বর্মা? কিন্তু রবি বর্মা তো আমি, তাহলে টিভির লোকেরা মিথ্যে কেন বলছে? কিন্তু টিভিতে আমি যখন নিজের মৃতদেহ দেখি, তখনই আমি আর থাকতে পারলাম না। আমি বাইরে যাওয়ার জন্য জামা পরে যখন নিজের মুখ আয়না দেখলাম, তখন আমার মাথা ষাঁড়ের মাথা হয়ে গিয়েছিল। আমার নিজের মুখের উপর বিশ্বাসই হচ্ছিল না। আমি কি করতাম, কাকে গিয়ে নিজের সমস্যা বলতাম, আর সেই সমস্যার সমাধানও চাইতাম? প্রথমত কেউ আমার উপর বিশ্বাসই করতো না, আর দ্বিতীয়ত ভয়ের জন্য আমার কাছে কেউই আসতো না। আমি আমার জীবন শেষ করার কথা ভাবলাম। তখন ভগবানের ওপর আমার দয়া হলো, আর আমার ফোনের রিং হলো। আমি কি রবির সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আমি রবি বলছি। আমার সঙ্গে কথা বলার জন্য তোমার কাছে 2 মিনিট হবে? আমি ভাবছিলাম কেউ না হোক কোনো সেলসম্যানই ফোন করেছে। আমার কাছে কোনো সময় নেই, আমি কিছুই কিনতে চাই না, নিজের পুরনো জীবনও না। কি কি মানেটা কি আপনার? সেটাই করো যেটাই তোমার সঙ্গে হয়েছে। মানে মানে কি বলতে চাইছেন আপনি? তোমার মাথা কাটা হয়েছে, তুমিও তাই করো। কিন্তু কিন্তু আমি বুঝলাম না দাদা, ভালো করে বোঝান। আমি আমার প্রশ্নের উত্তর পাওয়ার আগেই ফোনটা কেটে গেল। আমি বুঝতেই পারছিলাম না যে আমি কার উপর বিশ্বাস করব, আর আমি কি করব। আপনারা যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি করতেন, কি করতেন আপনারা? অন্য কোনো রাস্তাও তো ছিল না আমার কাছে। আমি রাত 2টো বাজার অপেক্ষা করছিলাম,
আর নিজের শিকারের জন্য বেরিয়ে পড়লাম। হয়তো আমার ভাগ্যের রং বদলাচ্ছিল। বাড়ি থেকে কিছুটা দূরে আমি একটা লোককে হাঁটতে দেখলাম। ও যখনই আমার দিকে তাকালো, ও সাড়ে শিংওয়ালা মানুষ দেখতে পেল আর ও পালাতে লাগলো, আর চোখের নিমেষে নিজের বাড়ির ভেতরে ঢুকে পড়ল। আমি ওর বাড়ির সামনে জোরে চিৎকার করতে লাগলাম। জানি না কোথা থেকে আমার চিৎকারে এত শক্তি এলো যে ওর বাড়ির দরজা ভেঙে গেল আর আমি বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। ওই লোকটা ভয়ে থরথর করে কাঁপছিল। আমার ওর ওপর একটু দয়া হলো, কিন্তু আমি বা কি করতাম? আমি তো মরতাম না হলে মারতাম। তো আমি সেটাই করলাম যেটা আমাকে করতে হতো। ওর মাথা কাটার পর আমি অজ্ঞান হয়ে গেলাম। আর পরের দিন যখন আমার জ্ঞান ফিরল, তখন আমার নিজের মাথা আবার আমার শরীরে ছিল আর আমার জীবন দুদিন আগের জীবন হয়ে গিয়েছিল। আমি জানি যে আপনারা আমার বিষয়ে কি ভাবছেন, আর আপনারা আমাকে খারাপ মানুষও ভাবতে পারেন, আর ভাবাও উচিত। আপনারা হয়তো এটাও জানতে চান যে ওই লোকটার কি হলো যার মাথা আমি কেটেছিলাম। আপনারা হয়তো এটাও ভাবছেন যে ওই দিন আমাকে কে ফোন করেছিল। আজ সময় খুব কম আছে, আবার যখন আপনাদের সঙ্গে দেখা হবে তখন নিশ্চয়ই বলবো। ততক্ষণ আপনারা নিজের খেয়াল রাখুন, আর হ্যাঁ, নিজের মাথা সামলে চলুন।